ঘরে বসে থাকলে কি হবে? পেঁয়াজের দামও কিন্তু জানার দরকার আছে। সব মিলিয়ে পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে দর্শক বন্ধুরা। দর্শক, আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাটে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বনগ্রাম হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে। এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম কত রয়েছে, এখানকার যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ পেঁয়াজ ক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিরোধী আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আছি ব্যাপারী কাকার সাথে, অর্থাৎ পেঁয়াজ ক্রেতার সাথে কথা বলে জানবো যে কেমন দাম গুলো বনগ্রাম হাটে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ ইনশাল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন এখন? হ্যাঁ ব্যবসা বাণিজ্য লস। লস? তার মানে রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম নাকি? হ্যাঁ কমে যাচ্ছে। ভালো। আচ্ছা, হাটে আমদানি কিরকম ছিল? আমদানি একটু কম। আমদানি কম? হ্যাঁ। তার মানে হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের প্রায় দিন শেষ না? হ্যাঁ শেষ। আলু পেঁয়াজের কি অবস্থা? দানার যে পেঁয়াজ ছিল ওই পিসটা এখন উঠতেছে টুকটাক টুকটাক উঠতেছে। আজকে আমদানি ছিল? আমদানি হয়েছিল অল্প কিছু। অল্প? দাম কত গেল কাকা? দাম গেল 32-33। 32-33 আলু পেঁয়াজে? আলু পেঁয়াজ। আর মুড়ি কাটা? মুড়ি কাটা 35-36। 35-36? আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজের দাম একটু বেশি? হ্যাঁ ওইটা শুদ্ধ তো। আচ্ছা, তো কি বুঝতেছেন গতদিনের তুলনায় কি বাজার বেশি আছে না? বাড়তেছে। বাজার বাড়তেছে? বাজার বাড়তে হচ্ছে। এক্ষেত্রে যারা কৃষক রয়েছে অর্থাৎ পেঁয়াজ চাষি যারা আছে তারা কিন্তু এত দাম পাচ্ছে এখন। দর্শক, আমরা কিন্তু পেঁয়াজ ক্রেতা যারা ছিল অর্থাৎ ব্যাপারী যারা ছিল আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু এখন ব্যস্ত আছে কাজে কর্মে, সেজন্য আর কি ওই রকম কথা বলতে পারলাম না। তবে দর্শক, আজকে কিন্তু প্রতিমান পেঁয়াজ যেটা হালি পেঁয়াজ ছিল অর্থাৎ দানার যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু বেচা কেনা হয়েছে আপনার 33-34 আর যেটা মুড়ি কাটা পেঁয়াজ ছিল সেটা কিন্তু বেচা কেনা হয়েছে 35-36। আপনারা জানবেন পেঁয়াজে কিন্তু দাম মান অনুযায়ী নির্ভর করে। একটি কথা আছে যে যত মান তত দাম, যত ভালো করে পেঁয়াজ হবে তত ভালো দাম হবে। দর্শক বন্ধুরা, আরেকটি কথা আছে যে যত গুড় তত মিঠা, তো যত ভালো পেঁয়াজ হবে তত ভালো দাম হবে, এটা স্বাভাবিক। তো সব মিলে দর্শক বন্ধুরা, এই ছিল পাবনার বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। আর দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনার ভিডিও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।